যথেষ্ট দক্ষতার সাথে অনেকটা কন্ট্রোল করেছি। সাথে সাথে এটাও যে সামনের দিক থেকে যেভাবে গাড়িটা দাঁড়িয়েছে ওখানে দাঁড়াবার কোনো এ নয়। আমাদেরও তো ড্রাইভার, আমরা তো গাড়িতে বাচ্চাবেলা থেকে চাপছি, আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের রোডের ওপরে এই পরিচয় কোনো গাড়ি গাড়ি ফেরত মারবে কেন মারলো হলো তথ্য উদ্ঘাটন করবে গাড়ির নাম্বার থেকে সব করে গাড়ি ড্রাইভার আছে খালাস কি করতে পারে। দেখুন আমি কিছু তো বলতে পারবো না, তবে আমি আতঙ্কে আছি যে আজকে আমার সাথে হলো কালকে নবলপুর অঞ্চলে আইএসএফ কর্মীদের উপরে গুলি চালিয়েছে, ফোন চার্জ হয়েছে, এটা কালকে হয়েছে। এখন গতকালকে গতকালকে ব্লক কমিটি নিয়ে আমরা একটা কর্মী সম্মেলন করেছিলাম, সচেতনত ভাবে পত্রিকা উপস্থিত হয়েছিল, তারপরে সন্ধ্যার দিকে আমাদের কর্মীদেরকে বাধ্য করে গালাগালি করে সেটা হয়ে যাওয়ার পরে যেহেতু গ্রেফতারির ব্যাপার ছিল সবাই সেটাকে এই নিয়ে চলে গিয়েছিল। তারপরে সন্ধ্যার পরে আবার ঠিক রামাজের গ্রেফতারির পরে পরে বা সেই সময় অশোক দলের দুষ্কৃতীদের নিয়েছে এলাকায় বোমাবাজি করেছে, গুলি চালিয়েছে এবং আমাদের কর্মীদেরকে মারধর করেছে, একাধিক কর্মী ইঞ্জোর হয়েছে। ওই যে পঞ্চায়েত ভয় পাচ্ছে পাচ্ছে না কেন তারা প্রকারে আইএসএফকে জমিয়ে রাখতে হবে চেষ্টা করছিল, সেটা তো তখন ফিরে উঠছে না। এখন কৌশলে মারপিট করে এ করে দেখুন আমি সমাজ থেকে কথা হয়নি, গতকালকে আমাদের খবর ছিল রাস্তাটা জীবনে নিজ হয়েছে, পরিস্থিতি হয়েছে কেন